আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাজু, আইটি কেয়ার কম্পিউটার, ফরিদাবাদ, ঢাকা। তো আজকে আমাদের কাছে এইচপি এলিট বুক 840G5 এর এই মাদারবোর্ডটি আসছে। তো এটা তেমন কোথাও দেখায় নাই, আমার কাছে সরাসরি নিয়ে আসছে কাস্টমার। আমি যেটা চোখে দেখে দেখলাম যে এদিকে আমার র্যাম আইসি পুড়ে আছে, এই যে দেখেন র্যাম আইসি পুড়ে আছে, এখন এদিকে আমার র্যাম আইসি পোড়া, আর বাকি তেমন কোনো আমি কিছু দেখতেছি না। তো এমন অবস্থায় আমি কাজ দেখব। তো পোড়া এই বিষয়টার আগে আমি আগে চলে যাব যে আমার যত যেই যেই জায়গায় আমার যত কয়েল আছে, তারপর আরো যেই যেই জায়গায় আমার ইনফিডেন্স ঠিকঠাক আছে কিনা, যে সর্বপ্রথম দেখব যে আমার প্রসেসর চিপ বাইচা আছে কিনা, না শর্ট হয়ে গেছে। যদি চিপ বা প্রসেসর শর্ট হয়ে যায় তাহলে আর সামনে আগাবো না, আর যদি প্রসেসর চিপ শর্ট না হয় তাহলে আমরা কাজ শুরু করব। এটার জন্য সর্বপ্রথম আমি আমার বোর্ডের যত ইনফিডেন্স আছে সবগুলি আমি চেক দিব, চেক দিয়ে দেখবো যে কি পরিস্থিতি। আচ্ছা, এদিকে আমার ব্যাটারির লাইন, এটা ঠিক আছে। তো এদিকে আছে আমার 12 ভোল্টের লাইন, এটাও হেলদি, এটাও ঠিক দেখাচ্ছে। তারপর এদিকে একটা কয়েল আছে, দেখি এটা কি পরিস্থিতি। সিএসএ বা বিসিসিআইও এই জাতীয় হয় বেশিরভাগ ক্ষেত্রে। আচ্ছা, এদিকে এটা আমার 3 ভোল্ট, তো এটা ঠিক আছে, এটা 3 ভোল্ট, এটাও ঠিক আছে। এইদিকে একটা আছে, এটাও ঠিক আছে, এদিকে একটা আছে, এটা ঠিক আছে, এদিকে একটা আছে, এটাও আমার ঠিকই আছে মনে হচ্ছে। আচ্ছা, এদিকে আছে 5 ভোল্টের কয়েল, এটা ঠিক আছে, এদিকে 2.5-এর কয়েল, এটাও ঠিকঠাক দেখাইতেছে, এদিকে আমার র্যাম কয়েল, তো র্যাম কয়েল শর্ট দেখাইতেছে। আচ্ছা, তো এটা শর্ট দেখাইতে পারে যেহেতু আইসি শর্ট হয়েছে, তো আইসি সাইড শর্ট দেখাইতে পারে। তো আমি একটু পরে বাকি সবগুলি চেক দেওয়ার পরে এদিকে আসতেছি আবার। তো এই সাইডে এগুলি কোরের কাছাকাছি কিছু একটা হবে, তো এটা ঠিক আছে। তো এগুলি ভিসিসি কোর হওয়ার কথা, তো কোর 21 এটা আমার কাছে ঠিকই মনে হচ্ছে, তো আমি এটা ঠিক ধরে নিলাম। এটা জিএফএক্স হবে, এইগুলি এই দুইটা কোর হবে মেবি। আচ্ছা, তো এটাও আমার কাছে ঠিকঠাক মনে হচ্ছে, এইটাও ঠিকঠাক মনে হচ্ছে, এটা দেখি কি পরিস্থিতি। হ্যাঁ, এটাও ঠিক আছে, এটা আমার জানা মতে বিসিসিআইও সাপ্লাই। আচ্ছা যাই হোক, এটা আমি ডায়াগ্রাম খুলি নাই এখনো, তো এটা অনেকের কাছে ডায়াগ্রাম নাই, কিন্তু আমার কাছে রেফার ডায়াগ্রাম আছে, রেফারেন্সের ডায়াগ্রাম আছে। তো মোটামুটি 90% আমার ম্যাচ করে, তো ওই রকম ডায়াগ্রাম আছে আমার কাছে, আমি ওইটা দিয়ে কাজ করি। তো আরেকটা বিষয় দেখি, আমার বায়োসের 8 নম্বর পিনের কি পরিস্থিতি, এলডিও সাপ্লাই যেটা, এটা এলডিউর থেকেও করে অনেক সময়, কয়েলের সাপ্লাই নিয়ে করে, ওইটা বিষয় না। আচ্ছা, তো আমি মোটামুটি সব জায়গায় ঠিকঠাক দেখতেছি। এইদিকে আমার S0 সাপ্লাই আছে, S0 সাপ্লাই এর আউটপুট কি পরিস্থিতি, S0 আমার ঠিকঠাক দেখাইতেছে। আচ্ছা, আর কোনো লাইন আছে কিনা দেখি, এইদিকে আরেকটা আছে, এটাও চেক দিয়ে নেই। আমি শুধু র্যাম কয়েলটা শর্ট পাইতেছি, র্যাম কয়েলটা শর্ট পাইতেছি, তো আমরা র্যাম কয়েলের দিকে এখন যাব। র্যাম কয়েল ছাড়া বাকি সব ঠিকঠাক আছে। তো র্যাম কয়েল অনেক সময় র্যাম কয়েল শর্ট হয়ে আমাদের প্রসেসর চলে যেতে পারে, অনেক সময় এই প্রসেসর চলে যায়। আবার অনেক সময় কি হয় যে না, এই সেকশনই শর্ট হয়েছে, তো এটার জন্য আমি কয়েলের এক সাইড উঠায় দেখবো যে আমার আইসির সাইড শর্ট না আমার আউটপুট শর্ট। তো আউটপুট শর্ট হইলে খবর খারাপ হয় বেশিরভাগ ক্ষেত্রেই, আমার প্রসেসর চলে যায় যেহেতু র্যামের সাথে সরাসরি প্রসেসরের সম্পর্ক। আর যদি আইসির সাইড শর্ট তাহলে হয়তো বা আমাদের ভালো খবর হতে পারে। তো আমি দেখি আমার কয়েলটা এক সাইড উঠাবো, উঠে আমি চেক দেবো যে আমার কি পরিস্থিতি।
তো আমি এই যে কয়েলের এক সাইড উঠাই নিলাম, তো আমি এখন দেখব যে আমার এই সাইড নিচের এই সাইড শর্ট না আমার আউটপুট সাইড শর্ট। তো দেখি যে আমাদের খবর কি ভালো আসে না খারাপ আসে। আচ্ছা, তো আইসি সাইড শর্ট এটা দেখাই যাচ্ছে, এবং আউটপুট সাইড এটা আমাদের জন্য একটু সুসংবাদী মনে হচ্ছে। তো আউটপুট সাইড শর্ট পাচ্ছি না, আউটপুট সাইড মোটামুটি ভালো ইনফিডেন্স আছে, কিন্তু আমার যে আইসির সাইড আছে এই সাইডটা শর্ট দেখাইতেছে। আচ্ছা, তো আমি আইসিটা উঠে দেখি যে আমাদের শর্টিং যায় কিনা। এদিক থেকে আমার যে কয়েলটা ছিল, কয়েলটা এবং এই যে আমাদের আইসিটা, এই যে আইসিটা এবং এইদিকে যে ক্যাপাসিটার ছিল, এইগুলি সব উঠাই নিলাম। তো এদিক দিয়ে লেয়ারের অবস্থা খুবই খারাপ। তো দেখি আমি লেয়ার রিকভারি করতে পারি কিনা, যদি পারি তাহলে তো ভালো, না পারলেও ব্যবস্থা করব, দেখি চেষ্টা করব। আমি একটু দেখাই দেই যে আমাদের শর্টিং ছুটছে কিনা, আইসিটা উঠানোর পরে আমাদের শর্ট গেছে কিনা এটা একটু দেখা নেই। এই যে দেখেন, আমরা আইসি উঠানোর পরে আমাদের কোনো শর্টিং নাই। তো এদিকে কোনো কম্পোনেন্ট নাই যার কারণে কোনো ভ্যালু আসতেছে না। যাই হোক, তো শর্টিং চলে গেছে এবং আউটপুট যা আছে তাই আছে। তো এবার আমি একটু ভিডিও থেকে বিরতি নিব, যে এইগুলি রিকভারি করতে গেলে দেখা যায় অনেক সময় চলে যাবে। তো আমি রিকভারি করে আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি যে কিভাবে আমি রিকভারি করছি। হ্যাঁ, আমরা আইসিটা লাগায় ফিরে আসলাম। তো আমি আপনাদের দেখাই, একটু জুম করে দেখাই দেই কি কি করলাম আমরা। এই যে দেখেন, আইসির আমরা দেখছিলাম আমাদের এই যে সাইডটা পুরা বার্ন হয়ে গেছিল, এই যে সাইডটা পুরা বার্ন হয়ে গেছিল। তো আমাদের ফার্স্ট যে 19 ভোল্ট ঢোকে এই সাইডটা, তারপর আমার দুইটা ইনেবল লাইন পুড়ে গেছিল। এই যে দেখেন, আমি এই যে একটা লাইন টানছি এদিক থেকে এই কোনায়, এদিক থেকে এই কোনায় একটা লাইন টানছি, আর একটা লাইন টানছি এই যে ক্যাপাসিটার থেকে এই জায়গায়। ভালো করে দেখেন, এইগুলি এই তিনটা লাইন টেনে আমি আইসিটা লাগাইছি, এবং আমার যা যা আছে সব লাগাই নিছি। এখন আমরা একটু ডায়াগ্রামে আপনাদের দেখাই দেই যে আমরা কি কি কাজ করলাম। তো আমি সেটার জন্য একটু আপনাকে আইসির লোকেশনটা দেখাই নেই, অথবা আমি কয়েলের লোকেশন নেই, L60-3300। তো আমরা ডায়াগ্রামে যাই। তো এদিকে আমি ডায়াগ্রাম রেখে দিছি। তো এটা ডায়াগ্রাম অনেকের কাছেই নাই, কিন্তু আমার কাছে এটা আছে, বা 90% ম্যাচ করে, হয়তো 10% কোনো জায়গায় একটু না পাইতে পারে। তো আমরা দেখছিলাম L60-3300। তো আমরা সার্চ দিই L60-3300। আচ্ছা, তো আমরা এই আমার যে র্যাম কয়েল, এই র্যাম কয়েলে আমরা এসে, তো এদিকে আমার কি কি জ্বলছিল এটা আমি একটু আপনাদের সাথে দেখাই দিই। তো আমাদের যেটা পড়ছে এদিকে, আমার এই যে এই সেকশনটা পুরা পুড়ে গেছিল, এই জায়গাটুক পুরা পুড়ে পুড়ে গেছে। তো আমি কি করছি, জাস্ট এই যে আমার যে টেস্টিং পয়েন্ট আছে এই জায়গার থেকে লাইন টেনে আইসির যে 15 নম্বর পিন, 15 নম্বর পিনে দিয়ে দিছি, এবং এই যে যে আমার ইনেবল ভিটিটি, ভিটিটির ইনেবল, তো এইটার থেকে আমি লাইন টেনে, এই যে এদিক থেকে লাইন টেনে এই 16 নম্বর পিনে দিয়ে দিছি, এবং আমার যেই 19 ভোল্ট বা এই বোর্ডে 12 ভোল্ট ঢোকে আইসির ভিন, তো এই এদিক থেকে এই যে ক্যাপাসিটারের এই সাইড থেকে আমি লাইন টেনে এই যে 1 নম্বর পিনে দিয়ে দিছি। তো এখন আমি বোর্ডে যাব, বোর্ডে টেস্টিং, আশা রাখি আমার বোর্ড ওকে হয়ে গেছে। তারপর আমি আপনাদের সাথে দেখি যে আমাদের কি পরিস্থিতি। তো আমরা বোর্ডে চলে আসি। তো আমরা বোর্ডে চলে আসলাম। এবার আমরা যেটা করব সেটা হলো আমরা DC কানেক্ট করব। তো একটা বিষয় শেয়ার করে দেই, সেটা হলো আমরা
একটু আগে যেটা দেখছিলাম যে আমার কয়েল শর্টিং ছিল, তো এক সাইড শর্ট ছিল আর এক সাইড হেলদি ছিল। তো আমরা এখন দেখি যে আইসি লাগানোর পরে আমরা এই যে কয়েল এক সাইড উঠাইছিলাম এটাও লাগাই দিছি, তো এখন এটা ঠিকঠাক আছে কিনা দেখি কি পরিস্থিতি। হ্যাঁ, এখন দেখেন আমাদের কয়েলের সাব, আমার যে ইনফিডেন্স এটা ভালো হেলদি আছে। আচ্ছা, তো বাকিগুলি তো আমরা গেছি, তো এজন্য আর বাকিগুলিতে আমি গেলাম না। তো এবার আমরা বোর্ডে পাওয়ার দিব, তো আমরা ডিসি কানেক্ট করি দেখি কি পরিস্থিতি। তো আপনারা ডিসির দিকে খেয়াল করেন, আমি ডিসিতে এই যে পাওয়ার দিলাম, তো আমার 1500 আসতেছে। হ্যাঁ, আমার বোর্ডে পাওয়ারও আইসা পড়ছে। আচ্ছা, তো আমি র্যাম কানেক্ট করি নাই, র্যামটা কানেক্ট করে দেখাচ্ছি। আচ্ছা, তো আমরা এখন বোর্ডে পাওয়ার দিব, পাওয়ার দিয়ে দেখবো। তো পাওয়ার দেওয়ার আগে আমি এদিকে কিবোর্ড লাগাই নিলাম এবং আমার র্যাম লাগাই নেই, আর আমরা ডিসি কানেক্ট দেই। আপনারা ডিসির দিকে খেয়াল করেন, তো আমরা ডিসি লাগাই নিলাম, আমার 16 লোড আসতেছে, হ্যাঁ 7 হয়েছে এবং পাওয়ার আসছে। আচ্ছা, তো দেখি আমার ডিসপ্লে আসে কিনা। হ্যাঁ, আমার ডিসপ্লে আশা রাখি আসবে, আমার যে ধরনের এম্পিয়ার লোড নিচ্ছে, আশা রাখি বোর্ডে ডিসপ্লে এসে পড়বে ইনশাল্লাহ। এই যে দেখেন আমাদের বোর্ডের ডিসপ্লে ওকে। তো আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজকের ভিডিও আমি এদিকেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাত। Yeah.